নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো ফুলকপি, রেস্টুরেন্ট স্টাইলের ফুলকপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখন আমি যে রেসিপিটা করছি এটা হলো অনুষ্ঠান বাড়ির স্টাইলের ফুলকপি। তো তার জন্য আমি এরকম ভাবে ফুলকপি নিয়ে নিয়েছি আর এখানে আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, তারপর এগুলোকে ধুয়ে ভালো করে এগুলোকে বয়ল করে নিয়েছি। এবারে আমি একটা মশলা তৈরি করবো। মশলা তৈরি করার জন্য আমরা রেসিপি নিয়ে নিয়েছি, আদা আর রসুন, রসুন দিয়েছি 5-6টা কোয়া, আর এছাড়া দিচ্ছি আদা 1 ইঞ্চি। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে পেস্ট করে দিচ্ছি। তাতে আমি একটু সামান্য জল দিচ্ছি, অ্যাকচুয়ালি জল দেওয়ার প্রয়োজন হয় না, তবু আমি একটু সামান্য জল দিলাম। দিয়ে এবারে ভালো করে মিহি পেস্ট করে নেব। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করি। আমাদের আদা রসুন পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমরা ভালো করে পেস্টটা করে নিয়েছি। আমরা একটা মশলা পেস্ট তৈরি করবো, তার জন্য আমরা এখানে 3 চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। 3 চামচের আন্দাজে টক দই নিয়ে নিলাম। এবারে তার মধ্যে আমরা দিচ্ছি হলুদ, 1/2 চামচের মতন হলুদ অ্যাড করে দিলাম, 1/2 চামচের মতন জিরের গুঁড়ো, 1/2 চামচের মতন ধনের গুঁড়ো আর 1/2 চামচের মতন লঙ্কা, এগুলোকে সব একসঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আমাদের হয়ে গেলে এই পেস্টটা, এটাও তৈরি হয়ে গেল। এবারে আমরা ফুলকপি রেসিপিটা, এই কড়াতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিই না, তাতে আমি কপি গুলো আর আলু গুলোকে ভেজে নেব, তারপরে আমরা ফোড়ন দেব। প্রথমে কপিটাকে ভেজে নিচ্ছি, তারপরে আলুটাকে কপিটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমরা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো ফোড়ন দেব। তো প্রথমে আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, সাদা জিরে আর গোটা গরম মশলা যা যা আছে সব দিয়ে দিলাম। এবারে একটা স্মেলের জন্য আমরা অপেক্ষা করব। একটা স্মেল চলে এসছে। এবারে আমরা পেঁয়াজ ধনে পাতা আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো যে টেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি, এবং এটা আমরা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। আমরা মশলাটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা টক দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো যেটা রেখেছি সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে আমরা ভালো করে এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে প্রায় 5-10 মিনিট আমরা খুব ভালো মতো এটা কষিয়ে নেবো, যতক্ষণ না তেল ওপর দিকে আসছে। 1 মিনিট ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমরা মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। তার আগে বলি, এখানে আমি আলুটাকে আগে অ্যাড করছি, যেহেতু আলুটা একটু বয়েল আছে, হালকা একটু বয়েল হবে, আর ফুলকপিটা যেহেতু খুব সফট তাই ফুলকপিটাকে 2 মিনিট পরে আমি অ্যাড করছি। তো আমি আলুটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে এতক্ষণ আমি নুন অ্যাড করিনি, এখন আমি 1/2 চামচের মতো নুন অ্যাড করলাম, আর সঙ্গে 1/2 চামচের মতন গরম মশলাও আমি এখানে অ্যাড করে দেব। 1/2 চামচের মতন গরম মশলা আমি এটার মধ্যে অ্যাড করলাম, করে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচের মতো চিনি অ্যাড করছি। এতক্ষণ আমরা চিনিটা অ্যাড করেছি, চিনিটা অ্যাকচুয়ালি যারা খাবেন না তারা স্কিপ করে যেতে পারেন, আমি যেহেতু এখানে দই দিয়েছি তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচের মতো চিনি অ্যাড করলাম। এবারে এর মধ্যে এখন আমি ফুলকপিটাকে অ্যাড করে দেবো, তখন আমি দেইনি যেহেতু এটা নরম, দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে 1/2 কাপের মতো জল অ্যাড করছি। তাহলে আপনারা দেখলেন তো কত সহজ রেস্টুরেন্ট স্টাইলের ফুলকপি, এইভাবে আপনারাও বাড়িতে করে ফেলুন। এটা আপনারা লুচির সঙ্গে, রাইসের সঙ্গে, নানের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে পারবেন। এবারে আমরা এখানে 1/2 কাপের মতন জল অ্যাড করবো, আরো 2 মিনিট আমরা কষিয়ে নিচ্ছি। রেস্টুরেন্ট স্টাইলের কপিটা কষানো হয়ে গেছে। এবারে আমি 1 কাপের মতো জল এখানে অ্যাড করলাম, ছোট 1 কাপের মতো। এবারে এটা একটু ফুটতে দেব, তারপরে নামাবার সময় আমরা এখানে ঘি অ্যাড করে নামিয়ে দেব।
মোটামুটি হয়ে গেছে গ্রেভিটা টেনে এসেছে এর থেকে আমি আর কমাবো না এবারে আমি এখানে একটু সামান্য ঘি অ্যাড করছি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন আমি সামান্য একটু দিচ্ছি বেশি না জাস্ট একটা ফ্লেভারের জন্য এই যে সামান্য একটু দিলাম দিয়ে এটাকে নাড়িয়ে দু মিনিট ঢেকে রেখে তারপর আমি এটাকে সার্ভ করছি তবে আপনারা তৈরি করে ফেলুন এইরকম রেস্টুরেন্ট স্টাইলে দেখেছেন কি সুন্দর কালার এসছে খেতেও যেরকম কালারটা দেখতে সুন্দর খেতেও সুন্দর আমি কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করি না রেস্টুরেন্টে কিন্তু অনেক ফুড কালার ইউজ করা হয় কিন্তু আমি এটা যেহেতু ঘরে করছি আর এত সুন্দর কালার এসছে তারপরে আর দরকার হয় না রেস্টুরেন্ট স্টাইলে ফুলকপি কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে লিখে জানান আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি মাধুরী সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।